প্রাচীন পৃথিবীর সপ্তাশ্চর্যের একটি অনন্য নিদর্শন বেবিলনের শূন্য উদ্যান এটি বেবিলনের ঝুলন্ত বাগান নামেও পরিচিত আজকের ভিডিওতে আমরা জানব সম্রাট নেজারের অনন্য সৃষ্টি বেবিলনের ঝুলন্ত উদ্যান সম্পর্কে চলুন তবে ভিডিওটি শুরু করা যাক বেবিলনের শূন্য উদ্যান বা ঝুলন্ত বাগান ইংরেজিতে বলা হয় হ্যাঙ্গিং গার্ডেনস অব বেবিলন ইরাকের ইউপ্রেটিস নদীর তীরে ছয় শত অব্দে এটি নির্মিত হয় সম্রাট নেবুচাঁদনেজার সম্রাজ্ঞীর প্রেরণায় এটি নির্মাণ করেন নেজার দুইয়ের সবচেয়ে উল্লেখযোগ্য স্থাপনা হল বেবিলনের শূন্য উদ্যান বা ঝুলন্ত উদ্যান এই ঝুলন্ত বাগান গড়ে তোলার পেছনে তাকে অনুপ্রেরণা জুগিয়েছিল তার প্রিয়তমা সম্রাজ্ঞী সম্রাট নেবুচাদ নেজার ছিলেন ভীষণ আমোদে নিনেবে দখল করার সময় মিডিয়ান সম্রাট তাকে সহযোগিতা করেছিলেন মিডিয়ান রাজকন্যা সৌন্দর্যে আকৃষ্ট হয়ে তিনি তাকে বিয়ে করেন বিয়ের পর রাজকন্যা হলেন বেবিলনের সম্রাজ্ঞী কিন্তু বেবিলন সম্রাজ্ঞীর আদৌ কোনো কিছু ভালো লাগত না কারণ মিডিয়ান ছিল পাহাড় পর্বতের দেশ আর বেবিলন ছিল সমতল ভূমি সম্রাজ্ঞী পাহাড়ি দৃশ্য দেখার জন্য বেকুল হয়ে পড়লেন সম্রাট সম্রাজ্ঞীর মনের কথা বুঝতে পেরে তাকে খুশি করার জন্য প্রাসাদের উপর বিশাল পাহাড় তৈরি করেন পাহাড়ের সঙ্গে তৈরি হলো মনোরম বাগান সারা পৃথিবী থেকে চমৎকার উদ্ভিদ আর ফুল এনে সাজিয়ে দেয়া হল বিশ্ববিখ্যাত এই বাগান প্রথমে নির্মাণ করা হয় বিশাল এক ভিত যার আয়তন ছিল আটশো বর্গ ফুট ভিতটিকে স্থাপন করা হয় তৎকালীন সম্রাটের খাস উপাসনালয়ের সুবিস্তৃত ছাদে ভিত্তি স্থাপন করার পর মাটি থেকে এর উচ্চতা দাঁড়িয়েছিল আশি ফুট এ ভিত্তির উপরেই নির্মিত হয়েছিল বিশ্বের সর্ববৃহৎ এবং বিস্ময়কর পুষ্পবাগ। চার হাজার শ্রমিক রাত দিন পরিশ্রম করে তৈরি করেছিল এই বাগান বাগান পরিচর্যার কাজে নিয়োজিত ছিল এক জন মালি পাঁচ থেকে ছয় হাজার প্রকার ফুলের চারা রোপণ করা হয়েছিল ঝুলন্ত এ বাগানে আশি ফুট উঁচুতে অবস্থিত বাগানের সুউচ্চ ধাপগুলোতে নদী থেকে পানি ওঠানো হতো মোটা পেঁচানো নলের সাহায্যে পারস্য সম্রাট সাইরাস পাঁচশত চোদ্দ খ্রিস্টপূর্বাব্দে জেরুজালেম দখল করে শহরটি ধ্বংস করেন তাদের উপাসনালয় এবং রাজপ্রাসাদ পুড়িয়ে দেন তার সময় থেকে বেবিলনের সাম্রাজ্য ম্লান হতে থাকে তার পরবর্তীকালে ন্যাবনিডাস সম্রাট হন তবে বেবিলনের সমৃদ্ধি হারিয়ে যেতে থাকে বেবিলন এখন ধ্বংসস্তূপ পার্শিয়ান সম্রাটের প্রচণ্ড আক্রমণে নিমিশে ধুলোয় মিশে গিয়েছিল বেবিলন নগরী আধুনিক বেশিরভাগ গবেষকদের ধারণা বেবিলনের শূন্য উদ্যান বলতে আসলে কিছুই ছিল না এটি সাহিত্যিকদের সৃষ্টি বাগানটি সম্পর্কে প্রথম লেখেন বেবিলোনিয়ান পুরোহিত ব্যারোসাস খ্রিস্টপূর্ব চারশত সালের দিকে মূলত তার লেখার উপর ভিত্তি করে পরবর্তীতে গ্রিক ইতিহাসবিদগণ এই বাগান সম্পর্কে লেখেন যাদের কেউই আদৌ বাগানটি নিশ্চুকে দেখেননি যখন বাগানটি তৈরি হয় তখনকার কোনো লেখকের বর্ণনায়ও এই বাগানের কথা পাওয়া যায়নি ব্যাপারটি বেশ রহস্যময় আবার ইদানিং কিছু গবেষক ও ইতিহাসবিদ মনে করেন বেবিলনের ঝুলন্ত বাগান আসলে ভেবিলনে ছিল না এটি ছিল ইরাকের ওই প্রাচীন সাম্রাজ্য এসিরিয়ার নগর নিনেভেতে এসিরিয়ার রাজা সিনেক্রেভ টাইগ্রিস নদীর তীরে খ্রিস্টপূর্ব ছয়শত একাশি সালের দিকে এটি নির্মাণ করেছিলেন তবে এই দাপির স্বপক্ষে শক্ত প্রমাণ পাওয়া যায় না এত সব বিতর্কের পর বেবিলনের শূন্য উদ্যান সম্পর্কে কিছুটা আশা দেখান জার্মান প্রত্নতাত্ত্বিক রবার্ট কোল্ডয়ে আঠারোশত নিরানব্বই সালে তিনি বেবিলন শহরে খনন কাজ শুরু করেন রাজা নেবুচাঁদনেজারের প্রাসাদ দুর্গ টাওয়ার অফ বেবিলন এবং নগর রক্ষাকারী দেওয়াল সবই পাওয়া যায় তার খনন কাজে শেষদিকে তিনি রুম বিশিষ্ট একটি স্থান খুঁজে পান যার ছাদ ছিল পাথরের তৈরি বেবিলনের প্রাচীন ইতিহাস অনুযায়ী উত্তর দিকের দুর্গ এবং ঝুলন্ত বাগান ছাড়া আর কোথাও ছাদ তৈরিতে পাথর ব্যবহারের কথা উল্লেখ ছিল না ওই দুর্গ তিনি আগে খুঁজে পাওয়ায় ওয়েস্টার্নটিতে ঝুলন্ত বাগান ছিল বলে তিনি দাবি করেন এমনকি তিনি চেন পাম্প ব্যবহার করত এরকম একটি কক্ষও খুঁজে পান যা বাগানটির অস্তিত্বের স্বপক্ষে জোরালো প্রমাণ দেয় তবে আধুনিক গবেষকদের মতে কোল্ড এই দাবি ভুল কারণ যে অংশটি তিনি ঝুলন্ত উদ্যান বলে চালিয়ে দিয়েছেন তা নদী থেকে অনেক দূরে যা ইতিহাসবিদদের বাগানের অবস্থান সম্পর্কে বর্ণনা এবং পানি সরবরাহের সমস্যা উভয় দিক থেকে বেশ অসুবিধাজনক তাছাড়া আধুনিক অনেক প্রত্নতত্ত্ববিদদের মতে এ অংশটি কোনো উদ্যান হিসেবে নয় বরং প্রশাসনিক কাজকর্ম ও স্টোররুম হিসেবে ব্যবহৃত হতো তবে সর্বশেষ কথা হল বাগানটির গঠন ও অবস্থানগত দিক নিয়ে নানা বিতর্ক থাকলেও ইরাকে একটি আধুনিক বাগান ছিল একথা কেউ অস্বীকার করেনি এই ধরনের লাইফটাইম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিও আপলোড করার সাথে সাথে পেতে বেলাইকনে ক্লিক করুন